poi. ঘোষণা করবেন ক্লাব প্রেসিডেন্ট মানস সরকার। গ্রিন পার্ক ক্লাব অ্যান্ড লাইব্রেরির পরিচালনায় গ্রিন পার্ক সার্বজনীন ক্রীড়া বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো, যা দ্বিতীয় বর্ষে পড়েছে। গ্রিন পার্ক ক্লাব অ্যান্ড লাইব্রেরির এই উদ্যোগ, আমাদের মেন উদ্যোগ হচ্ছে যে এই ক্রীড়ার মাধ্যমে জনগণের মধ্যে সমন্বয় গঠন করা এবং একতা বন্টন তৈরি করা, এবং আগামী দিনে এর মাধ্যমে আমরা আরও বড় করে অনুষ্ঠানটা করতে পারবো এই আশা রাখি, সকলের সহযোগিতা কামনা করি। অনুষ্ঠানে আজকে বিশেষ করে যারা অতিথি ছিলেন, যাদেরকে আমরা করেছিলাম, কোনো বিশেষ কোনো কারণে তারা উপস্থিত থাকতে পারেননি, যেমন আমাদের ইংলিশ বাজারের বিধায়ক এবং তথা পৌর প্রধান শ্রী নিহার রঞ্জন ঘোষকেও আমরা আমন্ত্রণ করেছিলাম, কিন্তু উনি বিশেষ কোনো কারণে আসতে পারেননি। আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সুমলা আগরওয়ালা, ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এছাড়া প্রাক্তন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কোনো বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি। এছাড়া আমাদের পাড়ার যারা গুরুজনেরা রয়েছেন এবং শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ যারা রয়েছেন, তারা উপস্থিত হয়েছিলেন এবং খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান আমরা শেষ করতে পেরেছি। আমাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো, আমরা 2017 সালে প্রথম শুরু করেছিলাম এবং এই প্রতিযোগিতা ঘিরে গোটা গ্রিন পার্কবাসীর মধ্যে, এমনকি আমাদের যারা পরিবারের যারা সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিরা, তারাও খুব উদ্দীপনার সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন। এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এই বার্তায় পৌঁছাতে চাই যে মানুষের মধ্যে যে সমন্বয়, সে একতা এবং সেই নিষ্ঠা, স্বচ্ছতা এবং সর্বোপরি শরীর এবং স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা করা। এই প্রতিযোগিতা আমাদের টোটাল ইভেন্ট ছিল 20টা এবং বিভিন্ন সমস্ত, অর্থাৎ আমাদের নার্সারি থেকে আপ টু চতুর্থ সমস্ত শ্রেণীর মানুষই অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকেই আনন্দিত উপভোগ লাভ করেছেন। আমার নাম মানস সরকার, আমি গ্রিন পার্ক ক্লাব অ্যান্ড লাইব্রেরির সভাপতি।